নমস্কার, আমি হরিপদ চৌধুরী, সহকারী শিক্ষক কুমিল্লা মডার্ন হাই স্কুল। আজ আমরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার আমরা পার্ট আমরা অধ্যায় তৃতীয় অধ্যায় আজকে আমরা আলোচনা করব। তো তোমরা একটু মেন বিট একটু খুলো, তৃতীয় অধ্যায় থেকে তোমরা একটু জানতে পারবে আজকে তৃতীয় অধ্যায় আমাদের কি আছে। আমাদের তৃতীয় অধ্যায় আমাদের পাঠ শিরোনামটা হলো, দেখো, হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস। আমরা কি আমাদের যে আমাদের আমরা যে হিন্দু ধর্ম, হোয়াট ইজ রিলিজন, রিলিজনটা কি মানে ধর্মটা কি, ধর্মটা অ্যাকচুয়ালি আমরা যদি একটু আলোচনা করি, ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়, আমাদের সঠিকভাবে নীতি নির্ধারক, আমরা কিভাবে চলব, আমরা কিভাবে কি করা করলে ভালো, কি কাজগুলি খারাপ, সেগুলি আমাদের একটি ধর্মের একটি অংশ। আমাদের হিন্দু ধর্মের সেই জিনিসগুলির মধ্যে যেগুলি আমাদের নিত্য পালন করতে হয়, যেমন ধরো আমরা ঘুম থেকে উঠে আমরা আগে সূর্য দর্শন করি এবং ঠাকুর প্রণাম করি। হ্যাঁ, এই যে আমাদের এগুলি আমাদের কি আচার আচরণ, তাহলে আমাদের এখন দেখো তাহলে এই আমাদের যদি আমরা ধর্মের স্বরূপ এবং বিশ্বাস, এবং বিশ্বাস কিন্তু আমাদের ধর্মের প্রতি থাকতেই হবে। কেননা যদি ধর্মের প্রতি তোমার বিশ্বাস, তোমার আত্মবিশ্বাস না থাকে, ভক্তি না থাকে, তাহলে কিন্তু হবে না। মনের দিক থেকে তুমি আমাকে শ্রদ্ধা করতে হবে, ধর্মকে লালন করতে হবে। যেমন ধরো আজকে প্রত্যেক পরিবারে যদি তার বাবা মা যদি সকালে স্নান করে, পূজা দেয়, মা পূজা দেয়, তার সন্তান ঠিকই তার ঘুম থেকে উঠে কিন্তু দেখছে যে মা পূজা দিচ্ছে। হ্যাঁ, তার বাবাও স্নান টান করে দুপুরে হোক সন্ধ্যা হোক সন্ধ্যা করছে ইত্যাদি, তাহলে পারিবারিক শিক্ষক কিন্তু একটা ধর্মের অংশের মধ্যে আছে। তাহলে আমরা যদি এখন ধরো আমরা যদি একটু আলোচনা করি, দেখো যেমন ধরো আজকে আমরা এই অধ্যায়ে একটা সৃজনশীল আমাদের পাঠ্য বই আছে, কি আছে যেমন দেখো কবিতার, আজকে আমরা সৃজনশীল এই অধ্যায়ে যে সৃজনশীল মেন বইয়ের আছে সেইগুলি থেকে কিন্তু তোমাদের যদি কোনো সময় আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে কিন্তু আমাদের সৃজনশীল কিন্তু আমাদের বই থেকে আসবে, আবার মাস্টার ট্রেনের কিছু অতিরিক্ত প্রশ্ন আছে সেগুলি থেকে আসবে। তাহলে আমরা এই অধ্যায়ের উপর আজকে একটা আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব, এবং সংক্ষিপ্ত আমরা কী আলোচনা করলাম যে হিন্দু ধর্মের স্বরূপ এবং বিশ্বাস, যে তাদের বিশ্বাস থাকতে হবে, এটা আমরা প্রাথমিক আলোচনা করলাম। এখন দেখো এই যে আমাদেরকে এই যে আমাদের হিন্দু ধর্মের যা সৃষ্টি করেছেন, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কে, ঈশ্বর, তাই না? ঈশ্বর কি তোমার, আমরা কি ঈশ্বর কি দেখতে পাই? ঈশ্বর দেখো ঈশ্বর এক ও অদ্বিতীয়। আমরা এই অধ্যায়ের উপরে তৃতীয় অধ্যায়ে আজকে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব, তবে পরে MCQ অন্য একটা অধ্যায়ের উপর আলোচনা করব, সপ্তম অধ্যায় বা আমরা আলোচনা করবো একটু পরে। তো তোমরা একটু বইটা খুলো, এখন খুলে সৃজনশীলটা একটু দেখো মেন বইয়ের। আচ্ছা এখন দেখো আমি বলছি আমরা সৃজনশীল কীভাবে লিখব, সৃজনশীল লিখারও কিন্তু একটা ধারণা আছে। তোমরা হয়তো পঞ্চম শ্রেণীতে যখন পড়ে আসছো, ঠিক যেমন আমাদের সৃজনশীলের অংশ কিন্তু চারটি, যেমন ধরো আমি সংক্ষিপ্তভাবে লিখছি, সৃজনশীল ক হইল জ্ঞানমূলক। হ্যাঁ, জ্ঞানমূলক। খ হইল অনুধাবন। গ হইল প্রয়োগ, প্রয়োগমূলক বা প্রয়োগ যাই দেখো। গ হল উচ্চতর দক্ষতা। এখন এই জ্ঞানমূলক এক নাম্বার, অনুধাবন এক লাইনে হবে, এইটার জন্য এক নাম্বার, একটা সৃজনশীলে তোমার সৃজনশীল দেওয়া থাকবে 11টার মধ্যে তোমাকে 60টা প্রশ্ন, 70 নাম্বার থাকবে তোমার সৃজনশীল, আর 30 নাম্বার তোমার থাকবে MCQ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। তা এই এটা আমরা পরে আসছি। তাহলে আমরা দেখো
জ্ঞানমূলক এক এক নাম্বার এক লাইনের মধ্যে লিখবে, অনুধাবন দুইটা প্যারা হবে, দুই নাম্বার প্রয়োগ তিনটা প্যারা হবে, তিন নাম্বার আর উচ্চতর দক্ষতা ঠিক তিনটা প্যারা হয়ে লাস্টে একটা লাইন থাকবে যে তোমার এই স্বপক্ষে তুমি যুক্তি দেখাও বা তুমি কতটুকু যুক্তিটা মানে যুক্তিসঙ্গত মনে করো। তখন তুমি এরকম একটা লাইন লিখবা যে আমার মতে এরকম এরকম ইয়েতে যথার্থ হয়েছে বলে আমি মনে করি, এরকম একটা লাইনের জন্য কিন্তু এক নাম্বার এটা এটা তোমরা একটু মনে রাখবা। তাহলে আবার আমি বলছি, জ্ঞানমূলক এক লাইন হবে সঠিক এক নাম্বার, অনুধাবন দুইটা প্যারা হবে, প্রয়োগে তিনটা হবে, উচ্চতর দক্ষতা তিনটা হবে। তাহলে আমরা একটু সৃজনশীলটা নিয়ে একটু আলোচনা করি। সৃজনশীলটা একটু দেখো, বইটা খুলো তোমরা সবাই। কবিতা তার মায়ের সাথে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখল কি ব্রাহ্মণ কি আসন কি আসন জ্বালিয়ে তার মধ্যে বিভিন্ন উপকরণ দিয়ে দেবতাদের আহ্বান জানাচ্ছেন। ঠিক একই অবস্থা, হ্যাঁ, সে দেখতে গেল দুর্গাপূজার সময় এবং মাকে সে এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে। তার মা প্রশ্নের উত্তরগুলো তাকে বুঝিয়ে বলে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা হলো, প্রাচীনকালে সনাতন ধর্মের লোক কোন নদের তীরে বাস করত? আমাদের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পাঠ্য বইয়ের আলোকে কিন্তু আছে, এবং পাঠ্য বইয়ের মেন বইটা ভালো করে প্রতিটা অধ্যায় যদি ভালো করে তুমি ফার্স্ট টু লাস্ট অধ্যায়টা ভালো করে পড়ো, তাহলে তুমি কি করবে, তোর এমসিকিউ উত্তরগুলো তুমি দিতে পারবে, দুর্গাপূজা সম্পর্কে কী কী আচার আচরণগুলি আছে এগুলি দিতে পারবে। এই এগুলি দেওয়ার জন্যে তোমাকে উত্তরগুলি সঠিকভাবে লিখতে হলে তোমাকে পুরো বইটা তোমাকে নখদর্পণে থাকতে হবে, লাইনটা ভালো করে পড়তে হবে তোমাকে লাইন বাই লাইন। তাহলে এখন দেখো, তাহলে আমাদের প্রশ্ন হল, প্রাচীনকালে সনাতন ধর্মের লোক কোন নদের তীরে বাস করতো? তাহলে আমরা কোন নদীর তীরে তারা বাস করতো? তাহলে আমরা সঠিক উত্তরটা কী পাবো? প্রাচীনকালে আমরা সনাতন ধর্মের লোক কি সিন্ধু নদীর তীরে বাস করতো, অর্থাৎ সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে কোথায়? ভারতবর্ষের। তাহলে তাহলে সিন্ধু নদীর তীরে তখন সনাতন ধর্মের লোকেরা বসবাস করতো। আমরা উত্তরটা পাই গেলাম এক লাইনে এক নাম্বার। পরের সেকেন্ড হলো, অনুধাবন হলো, সনাতন ধর্মকে হিন্দু ধর্ম বলার কারণ ব্যাখ্যা করো। এই যে আমাদের সনাতন ধর্ম, হ্যাঁ, আমাদের দেখো যে আমাদের অনেক সময় আমরা যে ইয়েগুলি আমরা তোমার ফর্ম ফিল আপ করি, হ্যাঁ, যেমন তুমি আমরা ধর্মাবলম্বী লেখা আছে, আমরা কিন্তু লিখি সনাতন ধর্ম, হিন্দু ধর্ম কিন্তু আমরা লিখি না, আমরা লিখি সনাতন ধর্ম। তাহলে এখানে বলা হয়েছে, প্রশ্নটা হয়েছে কি যে সনাতন ধর্মকে হিন্দু ধর্ম বলার কারণ ব্যাখ্যা করতে বলছে বা বুঝিয়ে বলো, এরকম প্রশ্ন থাকবে সৃজনশীলে। তাহলে তাহলে ব্যাখ্যা করতে বললে তাহলে উত্তরটা কি হবে, সনাতন ধর্মের চিন্তা চেতনা থেকে হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে। কি থেকে? যে সনাতন ধর্মের চিন্তা চেতনা, আমাদের মধ্যে যে চিন্তা চেতনা এই আছে, তার থেকে কি হিন্দু ধর্মের কি আমাদের উৎপত্তি হয়েছে। সনাতন ধর্মকে হিন্দু ধর্ম বলা হয়, আমাদের এই সনাতন ধর্মকে অপর হিসেবে আমরা আমরা হিন্দু ধর্ম বলা হয়। প্রাচীনকালে সনাতন ধর্মের লোকেরা সিন্ধু নদীর তীরে বসবাস করত, হ্যাঁ, বিদেশিরা সিন্ধু শব্দকে হিন্দু বলে, বিদেশিরা কিন্তু কী বলতো, কি সিন্ধুকে হিন্দু বলে আখ্যায়িত করত, উচ্চারণ করত। সনাতন ধর্মের অনুসারীদেরকে তারা হিন্দু বলত। এইভাবে সনাতন ধর্ম হিন্দু ধর্ম নামে পরিচিত হয়ে ওঠে। এখন আমরা যদি চলে যাই গ, অনুধাব মানে প্রয়োগ প্রশ্ন, এটার নাম হলো গ হলো প্রয়োগ। তাহলে আমরা এই প্রয়োগ প্রশ্নটা নিয়ে আমরা কি আমাদের প্রয়োগ, তোমরা একটু বইটার দিকে তাকাও, দেখো প্রয়োগে আমাদের আছে, ব্রাহ্মণ কোন কাজের মাধ্যমে দেবতাদের আহ্বান করেছেন হিন্দু ধর্মের উৎপত্তি আলোকে ব্যাখ্যা করো। মানে আমার একটু প্রশ্নটা তোমাকে উদ্দীপকের আলোকে কিন্তু লিখতে হবে। আবার এমন প্রশ্ন তোমরা পাবে যে একজনে ভালো কাজ করছে আরেকজনে মন্দ কাজ করছে, তো দুজনকে কম্পেয়ার করে তোমাকে একটা সৃজনশীল তৈরি এমন এই ধরনের আসতে পারে, তোমরা পাবে সামনে। যেমন দেখো, তোর ব্রাহ্মণ কোন কাজের মাধ্যমে দেবতাদের আহ্বান করেছেন, হ্যাঁ, হিন্দু ধর্মের উৎপত্তি আলোকে ব্যাখ্যা করো। তা দেখো, ব্রাহ্মণ
যজ্ঞের মাধ্যমে দেবতাদের আহ্বান করে। আমরা দেখো আমাদের ব্রাহ্মণরা কি করে, আমরা তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমাদের দুর্গাপূজা, কালী পূজা বা বিশেষ বা বিষ্ণু পূজা ইত্যাদি পূজা হলে কিন্তু আমাদের ব্রাহ্মণ কি করে, একটা যজ্ঞ করে। তো যজ্ঞ করতে গেলে আমাদের কী কী কীভাবে করে, তোমরা নিশ্চয়ই পূজা পার্বণে তোমরা দুর্গাপূজা, সরস্বতী পূজা ইত্যাদি পূজা তোমরা যজ্ঞ কীভাবে করে তোমরা দেখেছো। তাহলে সেই যজ্ঞটা কে করেন, ব্রাহ্মণ করেন। তাহলে দেখো এখানে বলছে, তাহলে ব্রাহ্মণ যজ্ঞের মাধ্যমে দেবতাদের আহ্বান করেছেন, অগ্নি আমরা পৃথিবীতে দেখতে পাই, তাই তার কাছে ভালো জিনিস উৎসর্গ করে তার মাধ্যমে অন্যান্য দেবতাদের নিকট প্রার্থনা জানানো হয়, এটাই হলো যজ্ঞ। ভগবানের আরাধনায় সনাতন বা হিন্দু ধর্মের উৎপত্তিকাল কি, উৎপত্তি তোমার কাল থেকেই যজ্ঞ ক্রিয়া, হ্যাঁ, ধারণাটি প্রচলিত ছিল কি, যজ্ঞে অগ্নি দেবতাদের আহ্বান করা, মন্ত্র পাঠের দ্বারা দেবদেবী শক্তি ও রূপের বর্ণনা করা হয়। একটু খেয়াল করো, এই যজ্ঞের মাধ্যমে কিন্তু তান্ত্রিক মতে তোমাদেরকে বলা হয়, যেমন এগুলি, যেমন আমাদের এই যজ্ঞটা কি সুরে সুরে অনেকে বলা হয়, যেমন চণ্ডীপাঠ, আমাদের চণ্ডীপাঠ কি কি সুরে সুরে সুন্দর করে করা হয়। তো যজ্ঞ যখন করে অনেক ব্রাহ্মণ কিন্তু সুন্দর সুরে কণ্ঠ মিলিয়ে মিলিয়ে কিন্তু করতে পারে। তোমরা দেখো এই যে আমাদের যে চণ্ডীপাঠ, যে আমাদের মহালয়ের যে চণ্ডীপাঠ বীরেন্দ্র কিশোর ভদ্র, আজ অবধি ওনার এটা কিন্তু কেউ তার মতন সুরে সুন্দরভাবে এখনো অবধি কেউ পারেননি, তোমরা নিশ্চয়ই শুনেছ। তো যজ্ঞের মাধ্যমে আমাদের কি ঈশ্বরকে, ভগবানকে, আমরা দেবতাকে আমরা আরাধনা করি। যেমন ধরো তোমরা সামনে পাবে এগুলি, আমরা এই এই যজ্ঞের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে কি আমরা ঈশ্বরকে, দেবতাদেরকে আমরা আরাধনা করে থাকি। তারপর দেখো ঠিক একই অবস্থা সে দুর্গাপূজার সময়ও দেখতে পায়। এখানে ব্রাহ্মণ যজ্ঞের মাধ্যমে দেবতার আহ্বান করেছেন, কারণ যজ্ঞ ক্রিয়া হিন্দু ধর্মের উৎপত্তিকাল থেকেই ঈশ্বর আরাধনার একটি পদ্ধতি হিসেবে পালিত হয়ে আসছে, যা বর্তমানে চালু আছে। যজ্ঞকর্মের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আধুনিক হিন্দু ধর্মে ঈশ্বরের নাম ও গুণকীর্তনের প্রচলন শুরু হয়েছে। সুতরাং ব্রাহ্মণ সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে দেবতাদের আহ্বান করেছেন। তাহলে কি ব্রাহ্মণ যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে দেবতাদেরকে আহ্বান করা হয়েছে। আমরা তাহলে এটা এই প্রয়োগের এই উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এই উচ্চতর দক্ষতার যে চার নাম্বার, সেই চার নাম্বার আমাদের তিনটি প্যারা হয়ে লাস্টে হবে একটা, আমি একটু আলোচনা করে নিই, একটা প্রশ্নটা কীভাবে লিখবে ওইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক সেম ক্যাটাগরিতে তোমরা সমাজ টমাজ ইত্যাদি সাবজেক্টগুলি কিন্তু এইভাবেই লেখার একটা ধরন থাকবে, তোমরা অনেকে হয়তো জানো না, কারণ তোমাদের অনেকে এই প্রশ্নগুলি তোমরা পাও না, খাতায় কীভাবে লিখতে হবে তোমরা এগুলি জানো না। আজকে আমি একটু ধারণা তোমাদেরকে দিয়ে দেব। উচ্চতর দক্ষতার প্রশ্নটা হলো, প্রতিমা পূজার উৎপত্তির সাথে ব্রাহ্মণের উক্ত কাজটির গভীর সম্পর্ক রয়েছে। দেখো এখানে কি বলছে, যে এই যে পূজার সঙ্গে তার ব্রাহ্মণের উক্ত কাজটা একটা গভীর সম্পর্ক বিদ্যমান। আবার প্রশ্নটা পড়ি, প্রতিমা পূজার উৎপত্তির সাথে ব্রাহ্মণের উক্ত কাজটির গভীর সম্পর্ক একটা রয়েছে। উত্তরে স্বপক্ষে তোমার যুক্তি প্রদর্শন করো, তোমার স্বপক্ষে তুমি তার যুক্তি প্রদর্শন করতে বলছে, এটার জন্য একটা লাইন হবে। তাহলে উত্তরটা কি হবে আমি একটু বলছি, তোমরা একটু মনোযোগ দাও। প্রতিমা পূজার উৎপত্তির সাথে ব্রাহ্মণের যজ্ঞ করার কাজটি গভীর সম্পর্ক রয়েছে। আগুন জেলে বেদের মন্ত্র উচ্চারণ করা হয়, আমরা কি আগুন জেলে বেদের, সে যজ্ঞ যখন করে আগুন জেলে যজ্ঞের বেদের মন্ত্র উচ্চারণ করা হয়, কে করেন, ব্রাহ্মণ। এই যজ্ঞ অনুষ্ঠানটি পরবর্তীতে প্রতিমা পূজায় রূপ নেয়, অর্থাৎ সনাতন ধর্মের যজ্ঞের মাধ্যমে যেভাবে দেবতাদের আহ্বান করা হতো সেভাবে বর্তমানও কি দেবতারূপী প্রতিমার পূজা অর্চনা করে দেবতাদের কি স্তুতি বা প্রশংসা করা হয়।
অর্থাৎ যজ্ঞের ধারণা থেকে প্রতিমা পূজার উৎপত্তি, যজ্ঞের থেকে কিন্তু আমাদের এই প্রতিমা পূজার উৎপত্তি হয়েছে। সনাতন বা হিন্দু ধর্মে প্রাচীনকালের ধর্মানুষ্ঠান ছিল কি, যজ্ঞক্রিয়া। আগে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ছিল শুধু যজ্ঞক্রিয়া, যজ্ঞ অনুষ্ঠান। হ্যাঁ, তার আর বর্তমানকালে ওই দেব দেবীর রূপ কল্পনা করে মূর্তির মাধ্যমে পূজা অর্চনা করা হচ্ছে। উপরে আলোচনা থেকে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে যজ্ঞ ক্রিয়ার ধারণা থেকেই প্রতিমা পূজার উৎপত্তি হয়েছে। এই লেখটা হবে লাস্ট। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু, এখন আমরা সৃজনশীল কীভাবে লিখব, লেখার ধরনটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। একটু মনোযোগ দাও বোর্ডের দিকে সবাই। এইটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ে হিন্দু ধর্ম স্বরূপ আমাদের এইখানে প্রশ্ন। এখন এই অধ্যায়ের প্রথম প্রশ্নটা কীভাবে লিখবা উত্তর ধরো। আমি এখন একটা প্রশ্ন, তোমার এগারোটা প্রশ্নের মধ্যে তোমাকে দেওয়া থাকবে। এর মধ্যে 60টা প্রশ্ন তুমি বেছে নেবে, কোন 60টা দিবে। ধরো এটা তোমার 3 নম্বর প্রশ্ন তুমি ধরো। এখন ধরে নাও 3 নম্বর। প্রশ্ন উত্তর, এখন এই খাতাটার মধ্যে তুমি এখন ধরো, এইটা তোমার একটা খাতা, তুমি কিভাবে লিখবে স্কেল করলা ধরো। এখন এই মনে করো ক প্রশ্নটা জ্ঞানমূলক, এখানে ক, এইটা তুমি এইটা কি দিয়ে লিখবে, এইটা ধরো তুমি এটা নীল বা সবুজ দিয়ে তুমি এইভাবে একটা আন্দালেন করতে পারো। ঠিক এই বরাবর এই স্কেল করলা তো, এই জায়গাতে এখন তুমি একটা বক্স করলা, এই বক্স করলে এইভাবে এইভাবে লিখে তুমি গেলো 1 নম্বর উত্তর। এটার জন্য 1 নম্বর একটু গ্যাপ দিয়ে খ তুমি খ দিলা, আবার এই বরাবর বক্স করবা, বক্স করে তুমি এইভাবে দিলা, একটা প্যারা হলো খ। পরবর্তী আর একটা প্যারা হবে এই খ গেল, ঠিক সেম গর ক্ষেত্র ঠিক সেম তা হবে গ। এভাবে দিলা, বক্স করলাম, বক্স করে 3টা প্যারা হবে, 3 নম্বর 3টা প্যারা হবে। ঠিক উচ্চতর দক্ষতা ক্ষেত্রে এই 3টা প্যারা হয়ে লাস্টের প্যারাটা একটা এরকম বক্স করে তুমি দিবা যে এই লাইনটা দিও, শুধু জাস্ট এই লাইনটা। এলেনটা কি যে উপরে আলোচনা থেকে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে যজ্ঞ ক্রিয়ার ধারণা থেকেই প্রতিমা পূজার উৎপত্তি হয়েছে। তাহলে আমরা প্রশ্নের একটা ধারণা পেয়ে গেলাম। তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার চলে যাব আমরা সপ্তম অধ্যায়ে, কিছু আলোচনা করে এরপর আমরা MCQ কীভাবে লিখবো এটার একটা ধারণা দেব। তোমরা সপ্তম অধ্যায় তোমরা এখন খোলো। আজ আমরা কিন্তু একসঙ্গে ক্লাসটা করে নিলাম, তৃতীয় মানে আমাদের তৃতীয় অধ্যায়ের, ঠিক আছে? এটা এইটা কত অধ্যায়, এইটা হলো অধ্যায় তৃতীয়। কিন্তু আমি আগে লিখেছিলাম তৃতীয় অধ্যায়, এখন আমরা চলে যাব সপ্তম অধ্যায়। হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, সবাই একটু সপ্তম অধ্যায়টা খুলো সবাই। সপ্তম অধ্যায় আমাদের বইটা সবাই একটু, সপ্তম অধ্যায়টা সবাই একটু খুলো। সপ্তম অধ্যায়ে আমাদের কি আছে, আমাদের সপ্তম অধ্যায়ে আছে আদর্শ জীবন চরিত্র। একটু সবাই তোমরা একটু বইটার দিকে তাকাও এবং খাতায় ইচ্ছে করে লেখো আদর্শ জীবন চরিত্র, অধ্যায়ের নাম আদর্শ জীবন চরিত্র। আমরা একটু আলোচনা করে নিই। দেখো এখানে আদর্শ জীবন চরিত্র আমাদের যে যারা যারা আছেন তাদের মধ্যে ধরো, এদের মধ্যে ধরো আমরা কী পাই, যেমন শ্রীরামকৃষ্ণ আছেন, তারপরে তোমার তোমার তার যেই
মানে তার জীবনী তা নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর আছে আমাদের কি একেশ্বরবাদী ধারণা আর বহু দেব দেবতা দেবী রূপে ঈশ্বর আরাধনা, তাই না? এখন আমরা দেখো যেমন শ্রীকৃষ্ণের কি শ্রীকৃষ্ণের শৈশবকালে জীবন দর্শের শিক্ষা, এটি এই অধ্যায়ে আমাদের আছে। তাহলে আমরা আজকে আজকে আলোচনা করতেছি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। শ্রীরামকৃষ্ণ তার ছোটবেলায় তার কিন্তু নাম ছিল নরেন। আমরা একেবারে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করতেছি। শ্রীরামকৃষ্ণ তার জীবনের যে উনি সম্ভ্রান্ত দেখো মানে কুলীন ব্রাহ্মণ যাকে বলা হয় রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি ব্রাহ্মণ হয়েও দেখো নিজের হাতে সে মানুষের তিনি সেবা করেছে নিজ হাতে। খাবার খাওয়ার পরে সে উচ্ছিষ্ট খাবারগুলি নিজের হাত দিয়ে উনি কি উনি পরিষ্কার করেছেন। দেখো শ্রীরামকৃষ্ণ তার আজকে কি সারা ওয়ার্ল্ডে কিন্তু আমাদের সারা বিশ্বব্যাপী কিন্তু সেই রামকৃষ্ণ মিশন আছে। সেই রামকৃষ্ণ মিশনে কি একটি সেবার জন্য তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যকে স্বামী বিবেকানন্দ, অনেক সময় রামকৃষ্ণ পরমহংসদেবকে কিন্তু স্বামীজি কি করতেন জিজ্ঞেস করতেন মানে পরীক্ষা করে নিতেন। একদিন একবার শ্রীরামকৃষ্ণ যখন ধ্যানে বসছেন তখন স্বামী বিবেকানন্দ মানে তখন তার নাম ছিল বিলি, তখন তিনি কী করলেন একটা সাপ এনে তার সামনে সে দিয়ে দিল। তো রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বুঝতে পেরে স্বামীজিকে বলছে স্বামী বিবেকানন্দকে হ্যাঁ হ্যাঁ নরেন তুই এইভাবে আমাকে পরীক্ষা করে নিবি। যেমন শ্রীরামকৃষ্ণের যেমন ধরো তার একটা বাণী আমরা যদি খেয়াল করি যত মত তত পথ। দেখো প্রত্যেক মুনি ঋষিদের কিন্তু কিছু না কিছু তার বাণী আছে। তাহলে আমরা একটু খেলি যত মত তত পথ, তুমি যতটা মত করবে কিন্তু তার ততটা পথ আছে। শ্রীরামকৃষ্ণ দেখো বলেছে কি বলেছে দেখো শ্রীরামকৃষ্ণ দেখো তোমরা কথামৃত পাঠ, হ্যাঁ কথামৃত তার যে আছে ওইটার মধ্যে আছে। দেখো শ্রীরামকৃষ্ণ বলেছেন দেখো এই একটা পুকুর, এই একটা ঘাট, এই একটা ঘাট, এই একটা ঘাট, এই একটা ঘাট। এখানে মুসলমানরা বলছে কি পানি, খ্রিস্টানরা বলছে ওয়াটার, হিন্দুরা বলছে জল, বস্তু কিন্তু একটি। তা আমরা ঈশ্বরকে যে যেভাবে আমরা ডাকি না কেন আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণ ওইটা ওইভাবে তিনি উপলব্ধি করেছেন। এবং এই রামকৃষ্ণ মিশন মঠকে আরও তার একমাত্র শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি আরও রামকৃষ্ণ মিশন মঠকে আরও কি এগিয়ে নিয়ে গেছে, যাকে আমরা স্বামীজি নিয়ে আরেকদিন আলোচনা করব স্বামী বিবেকানন্দ সম্পর্কে। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেবের যে বাণী তার কথা তার যে ধ্যান ধারণা সেই চিন্তা শক্তি আমরা সকলেই শ্রবণ করব। রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু কালী ভক্ত ছিলেন, যখন তিনি কালীকে যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়েছে তখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে মাকে তিনি যখন পুজো দিতেন মা একদিন রাগ করেছেন মানে স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেব দেখা দাও দেখা দেয় না, তখন একদিন রাগ করে বললেন এইভাবে উনি তিনি বললেন।
তখন এবং কি তোমরা রানী রাসমণি দেখলেও তোমরা টেলিভিশনে কিছুটা বুঝতে পারবে। দেখো রামকৃষ্ণ পরমহংসদেব তিনি যে তার মানে জীবনীটা অনেক বড়, তোমরা তার ইয়েটা আমাদের বইয়ে হয়তো সংক্ষিপ্ত আছে, তোমরা যদি কখনো রামকৃষ্ণ মিশনে যাও তখন ওখানে গেলে তোমরা শুনতে পারবে, প্রতি শুক্রবার ওখানে অনেক কিছু জানার আছে। আমি আর ওইদিকে দীর্ঘায়িত না করে আমরা এমসিকিউ কিভাবে লিখব আমরা একটু ধারণা নিই। এখন তোমার ধরো এমসিকিউ এর মধ্যে তোমাকে প্রশ্নটা পুরো একটা লাইন দিয়ে দিবে, চারটা অপশন দেওয়া থাকবে। যেমন ধরো আমি একটা তোমাদেরকে দিচ্ছি, দেখো মেন বই একটা খোলো, মেন বই আমাদের আছে, দেখো শিশু কিশোরকে দেখো, শিশুকৃষ্ণকে প্রথম প্রথম মেরে মেরে ফেলতে কে গিয়েছিলেন, কে গিয়ে ছিলেন। এখন এটা আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্নটার আঙ্গিকে তোমাকে চারটা অপশন দেওয়া থাকবে। যেমন ক ধরো, ক হলো হিড়িম্বা, খ ধরো তারকা, ঘ ধরো পুতনা, ঘ ধরো তোমার সুপর্ণখা। সুপর্ণখা। তাহলে আমরা সঠিক উত্তরটা কি? পুতনা। এইটা হলো আমাদের সঠিক উত্তর। তাহলে এই বৃত্তটা আমরা কালো বলপেন দিয়ে ভরাট করব যখন আমরা খাতায় লিখব। আমরা একসময় তো আমরা এগুলি আমাদের স্বাভাবিক জীবনযাপন হলে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হোক বার্ষিক হোক একসময় হবে, তখন আমরা ওইটা এইভাবে আমরা লিখব। তাহলে আমরা লেখার ধরনটা আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে এইভাবে 30টা, এক একটার জন্য 1 নম্বর, প্রত্যেক কি সঠিক উত্তরটি বৃত্ত ভরাট করবে। তাহলে এইভাবে এটা সঠিক উত্তরের পুতনা, এটা আমরা বৃত্ত ভরাট করলাম। আবার কিন্তু দুইটা একসঙ্গে করে একটা আবার কেটে দিলে কিন্তু হবে না, তাহলে সঠিক যেটা এটা বাদ যাবে, 1 নম্বর তোমার মাইনাস হয়ে যাবে। চিন্তা করে তোমাকে সঠিকটা তুমি বৃত্ত ভরাট করবে। নেক্সট ধরো আমাদের এখানে আমরা আরও যদি দেখো, এরপরে আছে যে কৃষ্ণ ভগবান স্বয়ং, এর অর্থ কি? শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, শ্রীকৃষ্ণ স্বয়ং মায়া, শ্রীকৃষ্ণ হলেন ভগবান, শ্রীকৃষ্ণ স্বয়ং অবতার, কোনটা? শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। আমাদের কিন্তু মেন বই কিন্তু শ্রীকৃষ্ণ সম্পর্কে আমাদের এখানে আলোচনা করা আছে। তাহলে আমাদের প্রত্যেকটি জীবনী আমরা একটু ভালো করে মেন বইয়ের অধ্যায়গুলি আমরা পড়ি, পাশাপাশি মেন বইয়ের যে সৃজনশীলগুলি আছে সবগুলি ভালো করে পড়বে। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের সৃজনশীল এমসিকিউগুলি একটু ভালো করে পড়ব, পাশাপাশি আমাদের সপ্তম অধ্যায়ের এই আমাদের এই অধ্যায়টা ভালো করে আমরা জীবনীগুলি পড়ব, মেন বইয়ের দুইটা সৃজনশীল আমরা পড়ব। এরপর কিন্তু অতিরিক্ত কিছু আরও প্রশ্ন আছে, সেগুলি পরে আমরা আরেকদিন ক্লাসে আমরা আলোচনা করব, যেমন সেগুলি হলো বিভিন্ন স্কুল কলেজের মাস্টার ট্রেনের কিছু অতিরিক্ত প্রশ্ন। ওই প্রশ্নগুলি কি? ওই প্রশ্নগুলি উদ্দীপকের সঙ্গে তোমার উদ্দীপকের সঙ্গে ক আর খ তুমি মিল পাবে না, কিন্তু গ গ আর ঘ তুমি এটা মিল পাবে পাঠ্য বইকে আলোকে, শুধু উদ্দীপকের সঙ্গে এই ক আর খটা মিল থাকবে না।
তাহলে আর ঘ তোমাকে বলে দেবে পাঠ্য বইয়ের আলোকে আর আলোচনা করো। তো পাঠ্য বই মানে তোমার আমাদের হিন্দু ধর্ম মেইন বইটা ভালো করে তুমি পড়বা। তো যাই হোক, সবাই যার যার বাসায় এই অবস্থায় থাকবে। আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের অনলাইনে ক্লাসের আয়োজন করেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই ভালো থাকবে। আবারও আমি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই হিন্দু ধর্ম উন্নয়ন শিক্ষা ক্লাস তৃতীয় এবং সপ্তম অধ্যায় এখানেই শেষ করলাম।